আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মাত্র ছয়টি কৌশল খাটালে আপনার সেজদা হবে মধুর, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারছেন, আপনার মন বাসনাগুলো চাইতে পারছেন, কবুল হচ্ছে। সেজদায় আপনি একবার মাথা ঝুঁকালে দ্বিতীয়বার আর উঠতে মন চাইছে না, মন চাইছে সারাক্ষণ সিজদায় লুটিয়ে থাকতে, কান্নাকাটি করতে, আল্লাহকে রাজি খুশি করতে। এমন ছয়টি কৌশল মনের মতো সলাত বইতে উল্লেখ করা হয়েছে, আজকে সেই বিষয়ে আপনাদের সামনে ব্যাখ্যা করব। প্রথম নম্বর হচ্ছে তুচ্ছতার সাথে অনুভূতি। মনে মনে চিন্তা করুন, আপনি কার সামনে মাথা ঠেকিয়েছেন, আপনার রব আপনাকে সৃষ্টি করেছে, যার কাছে আপনি বাধা, আপনি ঠেকায় পড়ে আছেন, কারণ আল্লাহ সুবহানাহু তাআলার চেয়ে আর কেউ আপনার আপন নন, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আর কেউ আপনাকে সৃষ্টি করেননি, কেউ আপনাকে নিয়ন্ত্রণ করছে না, আপনার বিপদ আপদ সকল কিছু তিনি জানেন, তিনি রক্ষা করতে পারেন, আপনার জন্ম মৃত্যু বিয়ে রিজিক যা আছে সব কিছু তার হাতে। এমন সত্তার কাছে আপনি মাথা ঠেকিয়েছেন, আপনার কোনো কিছু করার নেই, তিনি আপনার মৃত্যুদাতা, সব কিছুই তিনি দেন, আপনি তার কাছে নত করেছেন। রবের মহত্ব, রবের বড়ত্ব এসবের কথা ভাবুন, আপনার চেয়ে আল্লাহ তারা কত বড়। সঙ্গে নিজের গুনাহগুলোর কথা চিন্তা করুন, নিজের গুনাহ এত করেছেন, এত কবির গুনাহ, এত শিরকের কাজ, এত মানুষের হক নষ্ট করেছেন, সলাত পড়েননি, সুদ খেয়েছেন, প্রত্যেকটা গুনার কথা স্মরণ করুন যেগুলোর শাস্তির কথা নির্ধারণ করা হয়েছে। চিন্তা করতে থাকুন আর ভাবুন, আল্লাহ তারা আমাকে সৃষ্টি করেছেন আর আমি এই পাপ গাছগুলো করছি, এভাবে চিন্তা করতে থাকুন। সিজদা যদি এই তুচ্ছতা কথা বুঝতে পারেন, বলতে পারেন আল্লাহ তাআলার সামনে, তখন আপনি প্রথম পদক্ষেপ অনুসরণ করলেন, আপনি প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার আসুন দ্বিতীয় নৈকট্যের অনুভূতি। প্রথমে নিজের সকল কিছু উজাড় করে দিলেন, আপনি কিছুই না, সব আল্লাহ তাআলা। এইবার হাদিস এসেছে, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহ তাআলা সবচেয়ে কাছাকাছি থাকে। এই হাদিসটি স্মরণ রাখলে দেখবেন এক প্রকার নৈকট্যের অনুভূতি কাজ করছে, অর্থাৎ আপনি আল্লাহর কাছে যদি যান, তার ইবাদত করেন, তাকে ডাকেন, তখন তিনি সবসময় আপনার সাথেই আছেন। আমার বিপদে পড়লে বন্ধুর কাছে ছুটে যাই, আপনার প্রিয় স্বজন প্রিয় আত্মীয় স্বজনের কাছে যান, নিকট যে আছে তার কাছে যান। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সব কিছু দিতে রাজি আছে, এরকম নৈকট্য ফিল অনুভব করতে হবে। তৃতীয় হচ্ছে ভগ্ন হৃদয়ে প্রার্থনা। অন্তর ভেঙে গিয়েছে, কিছু করার নেই, সবাই আপনাকে অবহেলা করে, অপছন্দ করে, কেউ ভালোবাসে না, আবার আপনি গুনাহ করছেন, গুনাহ করতে করতে এখন আপনি আত্মহত্যা করবেন, জীবনের সব আশা ভরসা শেষ, আর বাঁচতে ইচ্ছে করছে না, সব দিক থেকে আপনার হতাশা, চাকরি পাচ্ছেন না, বিয়ে করতে পারছেন না, এরকম হতাশা আপনার মধ্যে কাজ করছে, তখন আপনি দেখবেন যে দীর্ঘদিন একজন মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয় না, হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ তাআলার সাথে ঠিক এমনটাই, অনেকদিন ধরে আপনি ইবাদত করেননি, আজকে আপনি সলাত পড়তে এসেছেন, তাও আবার প্রত্যেক দিনের মতো সলাত নয়, এই সলাত আপনার জীবনের সফলতার সলাত, যে সফলতা দুনিয়া এবং আখিরাতে দুটোর ক্ষেত্রে পাবে।
কারণ আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে খাওয়ান, আপনাকে পরান, কেউ আপনাকে খাওয়ায় না, সাহায্য করে না। আল্লাহ তাআলা আপনাকে বিনা পয়সায় অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, কোনো অপরাধ করলে শাস্তি দেন না। যিনি আপনাকে সৃষ্টি করেছেন সে আপনাকে হঠাৎ করে আপনাকে কোনো শাস্তি দেন না, আপনাকে ধসিয়ে দেন না, আপনাকে কোনো ক্ষতিও করেন না, সব কিছু নিজের ক্ষতি নিজেই ডেকেছেন। সেই রব ভগ্ন হৃদয় নিয়ে তার কাছে প্রার্থনা করছে। চতুর্থ হচ্ছে, প্রথম যে তিন পয়েন্ট বলেছি, তুচ্ছতার অনুভূতি, নৈকট্যের অনুভূতি, ভগ্ন হৃদয় প্রার্থনা, এই তিনটি যখন আপনার পরিপূর্ণ হয়ে গিয়েছে, আপনি সলাতে সেজদারত অবস্থায়, গুনাহের বোঝা হালকা হওয়ার অনুভূতি, আপনি সব কিছু বলে ফেলেছেন, আপনার ভুল ত্রুটির কথা বলে ফেলেছেন। হাদিসে এসেছে, বান্দা যখন জমিনে মাথা ঠেকায় তখন তার গুনাহগুলো ঝরতে থাকে। আপনার সলাতের ভেতরে আপনি আছেন কি না আছেন সেটা না ভেবে আপনি এটুকু ভাবেন যে আপনার গুনাহগুলো ঝরছে, গুনাহগুলো ঝরতে থাকছে। দেখবেন এক একটি সিজদা আপনার যে বড় বড় গুনাহ করেছেন তা ঝরতে শুরু করবে, আপনার হৃদয়টা হালকা হতে শুরু করবে। চোখের পানি ফেলুন, চেষ্টা করুন চোখের পানি আনার জন্য, এক ফোঁটা হলে, এক ফোঁটা হলেও আপনি চেষ্টা করুন চোখের পানি আনার জন্য। তারপর পাঁচ নাম্বার হচ্ছে, একমাত্র আল্লাহ তাআলার আনুগত্যের অনুভূতি। চারটি পয়েন্ট আপনি পরিপূর্ণ করে ফেলেছেন, গুনাহ বোঝা হালকা, এখন আপনি পরিপূর্ণভাবে সুস্থ আছেন, আপনার গুনাহ সব মাফ হয়ে গিয়েছে, আপনি কান্নাকাটি করেছেন, এইবার আপনি আল্লাহকে স্মরণ করুন, জীবন মরণ তার কাছে চাওয়া পাওয়া শুরু করতে থাকুন। তার যে গুণগানগুলো রয়েছে, সিজদারত অবস্থায় যে দোয়াগুলো রয়েছে, নিজের গুনাহগুলো দোয়াতে বলতে থাকুন, আল্লাহ তাআলার প্রশংসা করুন। যদি সুন্নত সলাত পড়েন তাহলে বাংলায় দোয়া করুন, ফরজ সলাতের জন্য না, আমি সুন্নত সলাতে বাংলার কথা বলছি, সিজদাতে গিয়ে বাংলা দোয়া করুন, যারা আরবি বলতে পারেন না তারা বাংলা বলুন। তিনবার তাসবিহ পাঠ করার পর তারপর বাংলা পড়বেন। নাম্বার ৬, এইবার আপনার মন বাসনা সব কবুল হয়ে গিয়েছে, আপনি আল্লাহ তাআলাকে রাজি করেছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছে, আপনার দোয়াগুলো কবুল করেছে, এইবার শয়তানকে পরাজিত করার আনন্দ। আমাদের শত্রু হচ্ছে শয়তান, সে শয়তানকে আপনি পরাজিত করেছেন। বিশুদ্ধ হাদিসে এসেছে, বনি আদম যখন সিজদা দেয় তখন শয়তান হতাশ হয়ে পড়ে, কাজেই সিজদা দিতে পেরে আনন্দিত হন, কারণ আপনি শয়তানকেই পরাজিত করেছেন, এটি আপনার জন্য বড় সাফল্য। কারণ শয়তান আমাদেরকে যেহেতু জাহান্নামে নিয়ে যাবে, সেই শয়তানকে যখন আপনি পরাজিত করছেন এটাই আপনার সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।